বাহ কি সুন্দর হয়েছে, অনেক মজা হবে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখছো স্পঞ্জের তৈরি খেলনা হাতি, হ্যাঁ মজার চালাকি খেলার জন্য এই হাতিটার কোনো তুলনাই হয় না। শিকু, শিকু বন্ধুরা, ইকরি আসছে। হ্যাঁ এখন আমি ইকরির সামনে মজার চালাকি করব। কি করছো, কি করছো ইকরি? তোমার জন্য একটা জাদু রেডি আছে। জাদু? দেখো না, দেখো না, দেখো না। জাদু দেখবে? এই যে দেখছো, এটা কি খেলনা হাতি? এই যে দেখছো খেলনা হাতি, আমার এই খেলনা হাতিটা এই জারে সব পানি খেয়ে নাই করে দেবে। নাই করে দেবে? হ্যাঁ। না 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 না, শিকু না না, এই খেলনা হাতি তো পানি খেতে পারে না। ইকরি খেলনা হাতি পানি খেতে পারে না সেটা আমি জানি, কিন্তু ইকরি এটাই তো আমার জাদু। হ্যাঁ তাই নাকি? তাহলে দেখাও তোমার জাদু। হ্যাঁ ইকরি প্রস্তুত হও, এমন জাদু কেউ দেখেনি, খেলনা হাতি খাচ্ছে পানি, এমন জাদু কেউ দেখেনি, খেলনা হাতি খাচ্ছে পানি, এমন জাদু কেউ দেখেনি, দেখো দেখো হাতি পানি খাচ্ছে, আরেকটু আরেকটু খাও, এমন জাদু কেউ দেখেনি, খেলনা হাতি খাচ্ছে পানি। ইকরি দেখো আমার খেলনা হাতি জারে সব পানি খেয়ে শেষ করে দিল। ইকরি এখানে এসেছিল? ইকরি? হ্যাঁ। না তো, হ্যাঁ কেন বলো তো? গুনিবাইরা, আমি ইকরিকে একটা মজার চালাকি দেখিয়েছিলাম। আবার কি মজার চালাকি? একটা স্পঞ্জের খেলনা হাতি পানি ভর্তি গ্লাসে রেখে দেখিয়েছি খেলনা হাতি পানি খায়, আর ওকে বলেছি ওটা আমার জাদু। তারপর তারপর ইকরি ওটা দেখেই জাদু মনে করে সবাইকে জাদু দেখাতে বেরিয়ে গেছে। কিন্তু তুমি তো জানো সব খেলনা হাতি পানি খায় না, পানি খায় স্পঞ্জের হাতি। শিকো, হ্যাঁ এখনই তোমার ইকরিকে আসল কথাটা খুলে বলা দরকার। যাই দেখি ইকরি কোথায় গেল। যাও যাও, তাড়াতাড়ি যাও শিকো। বাজি বাজি বাজি, ইকরিকে পানি দাও, পানি দাও। পিপাসা পেয়েছে, পানি খাবে? না ইকরি পানি খাবে না, পানি খাবে এই খেলনা হাতি। হ্যাঁ এই খেলনা হাতি? ইকরি এই খেলনা হাতি তো পানি খেতে পারে না। ইকরি তো জানে বাহাদুর, কিন্তু এটা হচ্ছে ইকরির জাদু। হ্যাঁ ইকরি শিকুর কাছে শিখেছে। তাই নাকি? বাহ দেখাও তোমার জাদু, জাদু তো আমার খুবই প্রিয়। এই তোমার পানি। এই যে দেখো, হ্যাঁ এমন জাদু কেউ দেখেনি, খেলনা হাতি খাচ্ছে পানি, 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 এমন। হ্যাঁ কই, খেলনা হাতি তো পানি খাচ্ছে না। তাই তো বাহাদুর, কি যে হলো, শিকুর হাতি তো ঠিকই পানি খেলো। শোনো ইকরি, খেলনা হাতি তো পানি খায় না। খায় না? না, পানি খায় গরু, ছাগল, ভেড়া, গাছপালা, আমি তুমি। এই যে দেখো আমি পানি খাচ্ছি। এই বাহাদুর, ইকরিও পানি খাবে, ইকরিকে পানি দাও না। পানি খাবে? দাও 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 না। এই দাও। কিচ্ছু হবে না, এই দেখো পানিগুলোকে আমি এখনই নাই করে দিচ্ছি। নাই করে দেবে? এই পানিগুলো আমি এখনই নাই করে দিচ্ছি, মুহূর্তের মধ্যে দেখবে সমস্ত পানিগুলো, এই যে দেখো সমস্ত পানি নাই হয়ে গেছে। পানি কোথায় গেল বাহাদুর? স্পঞ্জ, স্পঞ্জ সমস্ত পানি শুষে নিয়েছে, স্পঞ্জ পানি শুষে নিতে পারে। আমি তো স্পঞ্জ দিয়ে হাতি বানাতে পারি না, তবে তবে আমার এক বন্ধু আছে, শিল্পী বন্ধু, ও নিশ্চয়ই পারবে, ও অনেক কিছু দিয়ে খেলনা তৈরি করতে পারে। হাতি তৈরি হবে।
ইকরি যে কোথায় গেল? বাহাদুরি বা কোথায়? কোথায় যে ওদেরকে পাই? হ্যাঁ অনিমেষ, কি খবর? ইকরি, ও হচ্ছে অনিমেষ আইচ, আমার বন্ধু। ও একজন ভাস্কর। ও যেমন খুব সুন্দর ছবি আঁকে, ঠিক তেমনি নানা রকম জিনিস দিয়ে মজার মজার মূর্তি তৈরি করতে পারে, দেখো। বাহ, দারুণ তো। হ্যাঁ অনিমেষ, ও হচ্ছে ইকরি, আমার বন্ধু। কেমন আছো তুমি ইকরি? ইকরি ভালো আছে। আচ্ছা, হঠাৎ কি মনে করো তুমি আমার কাছে এলে? তুমি কি হাতি বানাতে পারো? পারি তো। স্পঞ্জের হাতি বানাতে পারো? তাও পারি। ইকরি না, স্পঞ্জের হাতি দরকার। তোমার কাছে আছে অনিমেষ আইচ? ছিল, কিন্তু একটু আগে শিকু এসে সেটা নিয়ে গেল। এই দেখো, এখানে কত রকমের স্পঞ্জ রয়েছে, তোমার কোনটা চাই? ওই যে গোলাপি রঙের স্পঞ্জ দিয়ে তুমি একটু হাতি বানিয়ে দাও। আচ্ছা দিচ্ছি, একটু ভাদুরটা আমাকে সাহায্য করো প্লিজ। প্রথমে আমাদেরকে সুন্দর একটা ড্রয়িং করতে হবে খাতায়, ঠিক আছে? এই হলো তোমার হাতি আঁকা শেষ, এখন এটাকে কাটতে হবে। এই দেখো, এই দেখো আমাদের হাতি কাটা শেষ। বাহ, কি সুন্দর একটা হাতি হয়ে গেল, দেখেছো তুমি? এখন আমি এটাকে ফোমের উপর রেখে এই দেখো আবার ড্রয়িং করছি, কত মজার। এখন আমি এটাকে কাটবো, দেখো কী করে কাটতে হয়। কেমন আছে দেখতে? আচ্ছা দেখো, এটার ভাই আমি পা বানাবো, পাটা কাটতে হবে ঘষে ঘষে, মসৃণ শেপে নিয়ে আসবো। দেখো দেখো, এখন আমি এর একটা লেজ দিতে হবে আর দুটো কান দিতে হবে, তাই না? পাতলা একটা ফোম দিলাম, এই যে হয়ে গেল হাতির দুটো কান, তাই না? এখন আমি এটাকে আঠা দিয়ে হাতির কানের সঙ্গে জুড়ে দেবো। এই লেজ বানাচ্ছি, তারপরে এই দাঁত আমরা এবারে আঠা দিয়ে লেজটাকে জুড়ে দেবো, ঠিক আছে? খুব সুন্দর, এই নাও এটা তোমার জন্য। দারুণ 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 হয়েছে, কিন্তু ভাস্কর বন্ধু একটু না, আরো দুইটা হাতি লাগবে। দুটা হাতি আরো? অবশ্যই ভালো লাগবে আমার দুটা, একটু অপেক্ষা করে দিচ্ছি ভাই। এই যে হয়ে গেল তোমার আরো দুটো হাতি, ঠিক আছে? দারুন, এই অনিমেষ আইচ এই হাতি কি পানি খেতে পারে? হ্যাঁ হ্যাঁ পারবে, তুমি দেখতে চাও? আমি দেখাচ্ছি। হ্যাঁ দেখাও দেখাও। এই দেখো তোমার হাতি, গোলাপি রঙের হাতি পানি খাচ্ছে। এতক্ষণ তুমি কোথায় ছিলে? তোমাকে খুঁজে খুঁজে আমি ক্লান্ত। এখন তোমাকে একটা জাদু দেখাবে। জাদু? এই যে দেখো ইকরি, খেলনা হাতি, এই খেলনা হাতি এখন সব পানিকে নাই করে দিবে। ইকরি ধরো ধরো, শোনো 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 শোনো, এই কথাটা বলার জন্যই সারা সিসিমপুর জুড়ে আমি তোমাকে খুঁজে বেরিয়েছি। সব খেলনা হাতি পানি খেতে পারে না, পারে শুধু স্পঞ্জের হাতি, তাই না শিকু? হ্যাঁ, এবার তুমি ইকরি জাদু দেখো। এইবার দেখো শিকু ইকরির জাদু। হ্যাঁ, এমন যাতে কেউ দেখেনি স্পঞ্জের হাতি খাচ্ছে পানি, এমন যাতে কেউ দেখেনি স্পঞ্জের হাতি খাচ্ছে পানি। শোনো শোনো শোনো, এই স্পঞ্জের হাতি তুমি কোথায় পেলে? তুমি যেখানে পেয়েছো শিকু, ভাস্কর বন্ধুই বানিয়ে দিয়েছে। দেখো 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 শিকু, ইকরি
রাত্রে কি সুন্দর করে পানি খেতে। আচ্ছা আচ্ছা দেখছি দেখছি। ইকরি, তোমার হাতে পানি খাওয়া শেষ হলে আমার হাতে পানি খাবে। সাথে ছিল শিকু, হালুম আর ছিল টুকটুকি। বন্ধুদের সাথে ইকরি মজা করলো কত, সেই ছবিটা ইকরি আঁকে আঁকে নিজের মতো। এই যে এটা হচ্ছে হালুম, এটা শিকু, টুকটুকি আর ইকরি বনভোজন করছে, কি মজা না? এভাবে ছবি আঁকতে ইকরি কি যে ভালো লাগছে। আরো কি হ্যাঁ, উড়বে দেখো এই পাখিটা নিয়ে আমার সাথে, কত সুন্দর গল্পগুলো ইকরি দেখো আগে। এই যে দেখো কি সুন্দর একটা পাখি, লম্বা লম্বা পাখা মেলে উড়ে যাচ্ছে। মজার না বন্ধু? তুমিও বানাও হিজিবিজি গল্প, চলো।